তো আমরা এখানে আমাদের এখানে একটি একাডেমি আছে, একাডেমিতে আসলাম, গিটার সঙ্গীতের একাডেমি, এখানে সঙ্গীত শেখানো হয়। কাজ করতে এসেছি, দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন, গিটার তো আমরা বাজানো জানি না, এই গিটার কিভাবে বাজাতে হয় তাও জানি না, আমরা বাজাচ্ছি ধরে, এভাবে ধরতে হয় জানি তাই। হ্যাঁ ভালো লাগছে, আপনারা বাজিয়েছেন। তো আজকের ভিডিওতে কোনো ইলেকট্রিক সম্পর্কে হবে না, তো আমি এখানে কাজ করতে এসেছিলাম, এই যে ভালো লাগলো একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই একাডেমিটা পুরো ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো না দেখাতে পারলে অর্ধেক দেখাবো, ঠিক আছে দেখাচ্ছি চলুন। এই ঘরটা এখনো কাজ হতে লাগেনি, এই কাজটা এই এগুলো না কাজ হয়, এগুলো না সব বসে থাকে মানুষ, ছাত্ররা আসে, ছাত্ররা এসে বসে থাকে। এটা হলো এখানে কাজ হয়, এটা হলো মাস্টার, এখানে কাজ এখন আপাতত চলছে। এই দেখুন ডিল টিল রেখে দিয়েছি, আমরা কাজ করছি, দেখুন বোর্ড গুলা এসি টেসি ওগুলো লাগানোর কাজ করছিলাম। দেখুন এগুলো সব কি, এগুলোর নাম কি আমি তো জানি না, এগুলোর মাধ্যমে সব গান বাজাচ্ছে, মিউজিক তৈরি করছে। দেখুন আপনারা কেউ যদি ঢোল বাজাতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমাদের এখানে এসে এখানে বাচ্চারা এসে মিউজিক শিখে, হ্যাঁ এইগুলো এই কাজগুলো করছি, বোর্ড ফোর্ডগুলো এসে মিউজিকে সেটিং করছিলাম। এই দেখুন এইগুলো বোর্ডগুলো এগুলো সব সেটিং করলাম, তো আপনাদেরকে দেখাই, এগুলো যারা জানেন না দেখবেন, তাই ওই জন্য ফোন করে এই ভিডিওটি করা। এগুলো আরও কিছু আছে, এখনও এগুলো নিয়ে দেওয়ালে ছবি আঁকবে, মানে স্টিকার, এগুলো করার পরে আপনারা একটা ভিডিওতে কিন্তু দেখিয়ে দেবো। তো এখন আমি যাই, যাই ওই ঢোলগুলা বাজাতে পারি কিনা তাই দেখায়। হ্যাঁ বাহ ভালো ভালো, এত আমরা বাজানো জানি না, দেখা যাক। ও হাদিয়াই করতে হবে না, বাজছে ও, ভালো ভালো লাগে, ভালো লাগে, কিরকম একটা লাগছে মেলা দিনে, এত কোনো দিন বাজাইনি আমরা, যাই হোক ভালো লাগবে, যারা এগুলো দেখেননি তারা দেখলে বুঝতে পারবেন, যাক ভালোই লাগছে। এখানে আরও কিছু আছে যারা মিউজিক করে না, আরও কিছু আছে অন্য ঘরে রাখা আছে, ভালো লাগছে। এগুলো কি ঢোল, এগুলো বাজাতে পারবো দেখি, বাহ এগুলো না বাজানো যাবে না, দেখা যাক, মাইক্রোফোনটা কাছে দিই তাহলে সাউন্ডটা ভালো শুনতে হবে, সাউন্ড ভালো আসছে না, যে মাইক্রোফোনটাতে ভিডিও করছিলাম ওই মাইক্রোফোনটা ভালো না, যেটাতে কাজ করছি সাউন্ড ক্লিয়ার আসছিল না, আমার কথাটা ক্লিয়ার আপনারা শুনতে পাচ্ছেন, এটা অন্য মাইক্রোফোনে ভয়েস দেওয়া, ওই মাইক্রোফোনের না, ওই মাইক্রোফোনটা ভাবলাম ভালো হবে কিন্তু ওই মাইক্রোফোনটা ভালো না, যাই হোক ওটা বাজাতে ভালো লাগছে, এটা ঢক ঢক করছে, আমরা বাজাতে পারি, আরো আছে উপরে মাইক্রোফোন থেকে বুকে নিয়ে, এরা এখানে ভিডিও করে গান বাজনা, ছাত্রদেরকে শেখায়, এ বাজাতে পারছি না আমি, বাড়াতে পারি আমরা, তাছাড়া কিছু পারিনি না, আমাদের দ্বারা হবে না, যাই হোক জায়গাটা ভালো, ঠান্ডা এসি ঘর, ভালো লাগছে।
আজকে কোনো ইলেকট্রিক্যাল ভিডিও তো দেওয়া হয়নি, দেখি সবগুলো আপনাদেরকে দেখায়। হ্যাঁ দেখুন, এই যেটা আমি বাজালাম এটা, এই কালো যেটা, এটা কিন্তু ওয়াই। আর একটা এটিকে ভালো করে দেখি আমরা, এটাও বাজাবো একই, দুটো একই। এখানে ক্লিপটা খুঁজে দেখুন, দুটো একই কাজ। কিভাবে যে করে ওরা আমরা জানি না, পারবো না। আপনারা যারা যারা জানেন একজন কমেন্ট করবেন। আর এখানে ভর্তি হয়ে এই মিউজিকগুলো শিখে নিন একাডেমিতে। হ্যাঁ দেখি আর একজন আসলো। ওই পাশে আর একটা আছে, ওটা ইলেকট্রিক দিলে, ইলেকট্রিক লাইন দিলে গা। আর এগুলো কোনো ইলেকট্রিক সাপ্লাই লাগে না। হ্যাঁ এটা, এগুলো সব মিউজিকের গান লেখা আছে যেগুলো পড়ে। আরও ঢোল কিছু আছে, এখনও এটি চালু করা হয়নি, মানে এখনও ঠিকভাবে চালু করা হয়নি, সবগুলো চলছে না। সব ঘরগুলো চালু হবে তারপরে, কাজ চলছে, আমরা কাজ করছি। এখন ডেল ফিল রেখে দিয়েছি, কাজ মোটামুটি হয়ে গেছে। একটা আর্থিং সেট করে দেবো তাহলে হয়ে যাবে। তো পরের ভিডিও দেখা হবে, ইলেকট্রিক্যাল যে কোনো প্রশ্ন করবেন একটু ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? সবাই ভালো থাকেন, কোনো কমেন্ট থাকলে করতে পারেন, ঠিক আছে।